ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে লালবাজারে ডেকে সাহায্য চাইল পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে এসে দাবি দুই চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। ঘণ্টাখানেকের মধ্যে লালবাজার থেকে বেরিয়ে এলেন দুই চিকিৎসক। হুঁশিয়ারি পুলিশকে, আগামী দিনে কোন চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু পাঁচবার ভাববেন, আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। একদিনে পরপর জোড়া নোটিশ, গ্রেফতারের আশঙ্কা এবার হাইকোর্টে দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মামলা দায়েরের অনুমতি আদালতের, কাল শুনানি। মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন, তাকেও টাকা উচিত, দাবি দিলীপের। ঘোলা জলে মাছ ধরার ছক, পাল্টা জয়প্রকাশ।